অনলাইনে আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনি হয়তো আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনার ভুল সংশোধন করেন কিন্তু সেখানে আপনার আধার কার্ডের ভাষা বা ল্যাঙ্গুয়েজটা আপনি কিন্তু পরিবর্তন করতে পারেন না আপনাকে আধার কার্ডের ভাষা বা ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের জন্য বা যে কোনো ভুল সংশোধনের জন্য আপনার মোবাইলে আধার কার্ডের যে অফিসিয়াল অ্যাপস আছে সেটা ইনস্টল করতে হবে তার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে আপনি এই মাদালিকে সার্চ করবেন এই মাদালিকে সার্চ করলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনি ইনস্টল করে ওপেন করবেন ইনস্টল করে ওপেন করলে কিছু পারমিশন চাইবে এই পারমিশনগুলো আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করলে অ্যাপসটা আপনার মোবাইলে ঠিক এইভাবে ওপেন হবে অ্যাপসটা ওপেন হওয়ার পর এখানে এই অপশানগুলো আপনি স্কল করে দেখে নেবেন দেখার পর গেস্ট হাটের অপশান ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনি দেখে নিতে পারবেন কোন কোন সুযোগ সুবিধাগুলো আপনি এই অ্যাপস থেকে পাবেন এটা দেখার পর নিচে এগ্রি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে অ্যাপসটা ঠিক এইভাবে আপনার মোবাইলে ওপেন হবে অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করলে আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দেবেন দেওয়ার পর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশান ক্লিক করলে অ্যাপসটা ঠিক এইভাবে আপনার মোবাইলে ওপেন হবে এখানে আপনি দেখে নিতে পারবেন কোন কোন সুযোগ সুবিধাগুলো আপনি এখানে পাবেন এটা দেখার পর উপর দিকে স্কল করবেন উপরের দিকে স্কল করলে আপনি রেজিস্টার মাই আধারের একটা অপশান পাবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ পাবেন এখানে চার সংখ্যার একটা পিন বানাবেন বানানোর পর আপনি একইভাবে পরের পেজে সেই পিনটা দেবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে সবার প্রথমে আপনার আধার নাম্বার দেবেন এবং নিচে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট ওটিপির অপশানে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দেবেন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার সামনে ঠিক এইভাবে একটা পেজ ওপেন হবে এখানে আপনার আধার কার্ডটা আপনি দেখতে পাবেন আধার কার্ডটা দেখার পর নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করলে আপনি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এখান থেকে পাবেন সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন এটা দেখার পর নিচে আধার আপডেটের একটা অপশান পাবেন এখানে ক্লিক করলে আপনার আধার কার্ডের ভুল সংশোধন আপনি এখান থেকে করতে পারবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার নাম্বারটা প্রথমে চলে আসছে নিচে ক্যাপচার কোড দিয়ে রিকোয়েস্ট নোটিফিক অপশনে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আবার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা আপনি এখানে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনি ঠিক এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখান থেকে আপনার আধার কার্ডে যে ভুলটা আপনি সংশোধন করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন এখানে নামের জন্য নাম সিলেক্ট করবেন কিংবা ল্যাঙ্গুয়েজের জন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন এবং এই ভুল সংশোধন করার জন্য আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটাও এখানে দেওয়া আছে আমি এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছি করার পর নেক্সট অপশানে ক্লিক করতে দেখুন এই ধরনের একটা পেজ ওপেন হচ্ছে এই পেজে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখতে পাবেন এটা আপনি সিলেক্ট করবেন করার পর প্রসেস অপশান ক্লিক করলে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন যেটা আপনার আধার কার্ডে আপনি রাখতে চান সেটা সিলেক্ট করবেন করার পর আপনি নিচে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ পাবেন এখানে একইভাবে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন পাবেন এটা সিলেক্ট করে নেক্সট অপশনে ক্লিক করবেন এটা সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করলে আপনি আবার একটা এই ধরনের পেজ পাবেন এখানেও একইভাবে টার্ম অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে নেক্সট অপশানে ক্লিক করলে আপনি একইভাবে এই ধরনের একটা পেজ দেখতে পাবেন এখানে অটোমেটিক আপনার আধার নাম্বারটা চলে আসবে আধার নাম্বারটা আসার পর ক্যাপচার কোড দিয়ে রিকে সার্টিফিকেট অপশান ক্লিক করলে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে দেবেন দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনি এই ধরনের একটা পেজ পাবেন এখানে মেক পেমেন্টের অপশন ক্লিক করবেন মেক পেমেন্টের অপশন ক্লিক করলে আপনার সামনে ঠিক এইভাবে একটা পেজ ওপেন হবে এই পেজে আপনার আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য আপনাকে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে এই পঞ্চাশ টাকা পেমেন্টের জন্য আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন এর মধ্যে থেকে যে একটা অপশন সিলেক্ট করে আপনার পেমেন্টটা আপনি করবেন পেমেন্টটা করার তিন থেকে চার দিনের পর আপনার আধার কার্ডের ভুলটা সংশোধন হয়ে যাবে তাছাড়া আপনার এই আধার কার্ডের আপডেটের সেটা দেখার জন্য আরেকটা ভিডিও আছে সেই ভিডিও লিঙ্কটা আপনি এই ভিডিও শেষে এবং এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আপনার মোবাইলে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটা প্রেস করে দেবেন